নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গ্রামীণ এলাকায় বাড়ছে নির্বাচনী উত্তেজনা এবং এলাকা দখলের লড়াই। নৈহাটি গ্রামীণ মণ্ডলের অন্তর্গত মালঞ্চ ভারতীয় জনতা পার্টি কার্যালয় গতকাল রাতে বুলডোজার চালিয়ে কে বা কারা ভেঙে দিয়ে গেছে। স্বভাবতই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের নেতৃত্বের দিকে। ঘটনাটি নিয়ে স্বভাবতই তদন্ত শুরু হয়েছে। দেখুন ২৪ ঘন্টা লাইভের এই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। কালকে রাত্রির বেলায় তৃণমূলের লোকজনরা পার্থ ভৌমিকের নির্দেশে কালাস্থিত থেকে আমাদের ওই পার্টি অফিসটা একদম জেসিপি দিয়ে ভাঙচুর করে জলের মধ্যে ফেলে দেয়। এর আগে ওই পার্টি অফিসের উপরে হামলা হয়েছে, বারবার ভাঙার চেষ্টা করেছে, এর আগেও জানলা দরজা তারা ভেঙে দিয়েছিল, কিন্তু কালকে সম্পূর্ণভাবে পার্টি ভেঙে দিয়ে জলে ফেলে দেয়। ঘটনাটা কালকে ওই দশটা সাড়ে নটা দশটা নাগাদ ঘটনা ঘটেছে। পার্থ ভৌমিকের নির্দেশে কালাচাঁদ নেতৃত্বে থানায় অভিযোগ করেছেন না? আমরা থানায় যাব এবং থানায় ডেপুটেশন দেব এবং বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।